100 টাকা নেব না কম করে 40 টাকা লাগবে না একটা একটা ও এখানেই দেখতে পাচ্ছি গোল্ডফিশ রয়েছে আর অ্যাঞ্জেল রয়েছে তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তো আমাদের নতুন একটা ব্লগে আবার তোমাদেরকে স্বাগত আজ আমরা কোথায় যাচ্ছি সেটা তো টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো তোমরা তো আজ আমরা যাচ্ছি কলকাতা গালিব স্ট্রিটে কারণ আমাদের একটা অ্যাকোরিয়াম আছে সেই অ্যাকোরিয়ামে কিছু মাছের দরকার কারণ অনেক মাছ কমে গেছে প্লাস অ্যাকোরিয়ামের পাথরটাও চেঞ্জ করব আমরা তো সেই জন্যই আজ কলকাতা গালিব স্ট্রিটে যাওয়া তো কিভাবে যাচ্ছি আর ওখানে কি কি পাওয়া যায় সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তাহলে গিয়ে দেখা হচ্ছে কি কি কিনলাম না কিনলাম সব কিছু ওখানে গিয়ে বলছি কলকাতা গালিব স্ট্রিট যাওয়ার জন্য শ্যামবাজার পাঁচমাথার মোড়ে আসতে হবে শ্যামবাজার পাঁচমাথার মোড় থেকে বাগবাজারের দিকে দুটো সিগনাল ক্রস করলেই বাঁ হাতেই কলকাতা গালিব স্ট্রিট শ্যামবাজার পাঁচমাথার মোড় থেকে জাস্ট হেঁটে 2 মিনিট লাগবে 2 মিনিট হাঁটলেই কলকাতা গালিব স্ট্রিট কি আছে এটা গাপ্পি আছে তো ভিডিও কত কাল এটা 200 টাকা প্যাকেট ও এখানেই দেখতে পাচ্ছি গোল্ডফিশ রয়েছে আর অ্যাঞ্জেল রয়েছে সোরাঙ্কি রয়েছে ব্ল্যাক গোল্ডফিশ রয়েছে মিল্কিও রয়েছে ওখানে একটু দামগুলো একটুখানি জিজ্ঞাসা করবো এখন এই গোল্ডফিশের দাম কত গো 150 টাকা করে জোড়া ব্ল্যাক আর গোল্ডেন কত বলছো বলো জেব্রাটা কত বলছো হ্যাঁ 100 টাকা নেবো না কম করে বলো কত কত হবে বলো হ্যাঁ অরেঞ্জ কালারের জেব্রা তো নেই বেশি সবই তো পুরো একদম ইয়েলো রয়েছে কত দেবো বলো 50 টাকা হবে কি না না 50 টাকা হলে দেখো তাহলে নেব প্লাস্টিক নেই না আমি এবার নিয়ে যাবো কি করে একটা প্লাস্টিকটা নিয়ে আসো না ডজন 50 টাকা করো হ্যাঁ উনি করবে কি কাকু ডজন 50 টাকা হবে হবে না হবে তো অনেকক্ষণ খোঁজার পরে আমরা আমাদের পছন্দের দামে উইডো পেয়ে গেছি অর্থাৎ 50 টাকার ডজন তো তোমরা সারা ভিডিওতে দেখতেই পাবে স্নেহা সারাক্ষণ বার্গেন করেছে কারণ বার্গেন না করলে তুমি গালিব স্ট্রিটে কিছুই কিনতে পারবে না আর যদি মানে যেটাই কিনবে সেটা তোমাকে বেশি দাম দিয়ে কিনতে হবে তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো যে উইডোর জন্য কত টাকা পর্যন্ত দাম ওরা চাইতে পারে আর স্নেহা কীভাবে কীভাবে বার্গেন করে কত টাকা দিয়ে কিনেছে এক
লালটা দুটো আছে ঠিক আছে এমনি থাকবে জল থাকবে কোথায় থাকবে সাপের মতো দেখতে লাগবে চলো দেখো এখানে সব গোল্ড ফিশ গোল্ড ফিশের ভ্যারাইটিস রয়েছে এখানে বেশ এই যে উইডো রয়েছে উইডো কত ডজন আশি টাকা বলছে বাবা চল এখানে সমস্ত ধরনের জলজ গাছগুলো মাছের অ্যাকোয়ারিয়ামে যেগুলো দেওয়া হয় সেগুলো সব রয়েছে সমস্ত ধরনের আপনারা পেয়ে যাবেন এখানে অ্যাকোয়ারিয়ামে তো গাছ তো ওই গাছগুলো তো রয়েছে অলরেডি পদ্ম পাতার মতন গাছ এইগুলো কচুরি পানা এই গাছগুলো কত করে পাঁচ টাকা পিস তাই তো আচ্ছা আচ্ছা এটা হচ্ছে মোজাইক প্ল্যান্ট মোজাইক প্ল্যান্ট এটা জলের উপরে এটা জলের উপরে ভাসে তো দাদা এটা কত দাদা এটা কত একটু কম হবে না দুটো চল্লিশ টাকা করে দাও না ভালো দেখে দাও যা দেখবে ভালো দেখে দাও না দুটো চল্লিশ টাকা করে দাও দুটো লাগালো মানে হয়ে যাবে দুটো চল্লিশ করে দাও দুটো নিয়ে নিচ্ছি চল্লিশ করে দাও দুটো চল্লিশ করে দাও হ্যাঁ হ্যাঁ হবে তুমি নাও হবে হবে তুমি নাও দুটো চল্লিশ করে দাও মজা এটা কি জলের উপরে রেখে দিলেই হবে জলের উপরে আমি ছোট দেখে দেখো এটা ছোট দেখা নিয়েছি দেখো এটা একদম ছোট দেখা নিয়েছি দেখো চল্লিশ টাকা হ্যাঁ না না ছোট দেখে নিয়েছি চল্লিশ টাকা হয়ে যাবে তুমি নাও কুড়ি টাকা করে নিলাম চল্লিশ টাকা চেয়েছিল কুড়ি টাকা করে নিলাম এটা খালি জলে দিয়ে দিলে হবে তো ওপরে ভাসবে তো জলে দিয়ে দিলে ওপরে ভাসবে তাই তো তো বাড়িতে আমার একটা অ্যাকোরিয়াম রয়েছে তো অ্যাকোরিয়ামের এই ছোট ছোট পাথর দিয়ে করা তো ওই সেট আপটা পুরো চেঞ্জ করব চেঞ্জ করে এই বড় পাথর নেব
আর কিছু মাছ কমও ছিল অ্যাকোরিয়ামটাতে, ওই জন্য মাছ কিনলাম, আরও মাছ কিনবো। ওই ওই ছোট পাথর না মানে এই বড় পাথরগুলো নেব, বড় পাথর না ওই দুটো। কাকু এই সাদা পাথর কত করে এগুলো? ও কাকু এই সাদা পাথর কত করে? 30 টাকা কিলো, 30 টাকা কিলো। আর এই লালটা? ও কাকু লালটা 50। ওইটা দিয়ে দাও হোয়াইট আর ওই স্যান্ড পাথরের মতন ওই দুটো, ওই দুটো মিশিয়ে দাও। না না জেব্রা টাইপের নাই, তুমি বলো না কোনটা ভাল লাগবে পাথর। ওইটা জেব্রা তাই তো? ওই তো বুঝতে পেরেছ? দাঁড়া আমি ওদিকটা যাই দেখি। তাহলে কি জেব্রাটা আর এটা মিক্স করে নেবে? ও দাদা এই দুটো মিক্স করে দিয়ে দাও, দিয়ে দাও। হলুদটা কি না যাবে? হলুদ এটা কত করে? এটা এই দুটো মিক্স করে দিয়ে দাও, নেবো। এটা দাও না, একটুখানি ওখান থেকে তোলো, আমি এদিকে এই সাদাগুলো তুলছি। জেব্রাগুলো একটু ভালো দেখে দিও, এটাই সাদাটা বেশি দাও, সাদাটা বেশি দাও, দাও ওটা। হ্যাঁ 30 টাকা করে নেবে, দুটো 30 টাকা করে নেবে এখন। হ্যাঁ 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 6 কেজি নিচ্ছি, আরে 6 কেজি নিচ্ছি তো দাও, দুটো 30 টাকা করে দাও না, বেশি নিচ্ছি তো, 30 টাকা করে দাও একেবারে। পাথর বাচ্ছি বাবা, কি রোদ, মাথার টাক ফেটে যাচ্ছে আমার এত রোদে। এই দেখো তো হয়েছে নাকি বাবা, অনেক ভারী, অনেক ভারী। এটা কত? 30 টাকা, 30 টাকা কিলো। এই কাঠগুলো 150 টাকা করে বলছে, তো আমি অ্যাকোরিয়ামের জন্য একটা কাঠ নেব, মানে ওই সমুদ্রের টাইপের হয় না ওরকম টাইপের একটা বানাবো, কিছু ইচ্ছা আছে। তো কোন কাঠটা নিলে ভালো হয়? এই কাঠগুলো বলছে পচবে না, বলছে জলে থাকলো নাকি পচবে না কাঠগুলো, সেরকম ভালো দেখছি। তো এইটা আর এইটা নিয়ে নিচ্ছি, 150 টাকা করে কিলো, এই দুটোই পছন্দ হলো, এই দুটোই নিয়ে নিচ্ছি। এই দেখো মাছের সমস্ত রকমের সরঞ্জাম আছে, লাইট থেকে শুরু করে অক্সিজেন থেকে শুরু করে খাবার থেকে শুরু করে সমস্ত কিছু পাওয়া যাচ্ছে এখানে। দেখতে কি ভালো লাগছে এগুলো, যে এটা টাইগার মনে হচ্ছে, টাইগার এটা, এইটা কি বাবা গরমও না, এইটা কি গো কাকু? ও ফ্লুসেন্ট, ফ্লুসেন্ট কি বললো একটা। এই কাঠ কত করে? কাঠ কত করে? কাঠ 200 টাকা কিলো। আচ্ছা 200 টাকা কিলো, ওখানে তো 150 টাকা করে বলছিল। এই গ্রুটগুলো কত? গ্রুট গ্রুটগুলো এই 160। ওইদিকে ছিল, ওইদিকে ছিল 150 টাকা করে বলছিল। হ্যাঁ চল
প্রতিটা কাঠে লেখা আছে 350। আচ্ছা এটার দাম 350, এই যে লেখা আছে 350। এটা এটা 100, ছোট আছে তাই 100। এই যে এই যে 100 টাকা লেখা আছে। চলো ওখান থেকেই গাছ নিয়ে নেবো, ওই গাছগুলো উইডো কত করে? উইডো হ্যাঁ 70 টাকা ডজন। ডজনের মধ্যে কোনো কালার নেই সেরকম, শুধু অরেঞ্জ রয়েছে আর রেড রয়েছে, গ্রিন প্রিন্ট কিছু নেই। লিলি বলো, ডলার বলো। এটা আছে লিলি, এটা আছে ডলার, এটা গ্রাসপিস, এটা জেব্রা। না জেব্রা না, বলো উইডো চাই। গোল্ডেন উইডো চাই। উইডো এগুলো কিসের রুট গো? এগুলো ওয়াটার লিলি। কত করে এই? কত করে দাদা? এটা বান্ডিল 20 টাকা আছে। 30 টাকা একটার দাম? একটার দাম একটা টিউবের দাম গো? হ্যাঁ একটা টিউবের 20 টাকা আছে, 40 টাকা। এরকম কটা পাথর দেবেন দিয়ে বসে যাবে। বল দিয়ে দে পাথর দাম রাখি না পাথর। ওইটা কত করে? 150 টাকা ডজন। দোড়া কাটা ওই আছে, ওই সবুজ সবুজগুলো আছে, দোড়া দোড়া কাটা কয়েকটা রয়েছে সবুজ। 100 টাকা ডজন বলবো, হবে? কত করে উইডো? 90 টাকা ডজন। 90 টাকা ডজন বলছি। এইটা 10 টাকা করে পিস এটা, আর এটা 90 টাকা ডজন বলছে, প্রচুর দাম বলছে। ওদিকটা চলো দেখি, এ কত করে ডজন দাদা? ও দাদা কত করে ডজন? ডজন 80 টাকা বলছে। আর এইটা এই যে উইডো 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 কি আছে? এগুলো টাইগার না? টাইগার না, ও হ্যাঁ। এই গ্রিনগুলো কত করে? এই গ্রিনগুলো চলো প্লেন উইডোই নিয়ে নি। প্লেন উইডো নিয়ে নেবে নাকি? একটা এক্সট্রা দিয়ে দিই না দাদা। হ্যাঁ দুটো পিঙ্ক কালার দিও, কিন্তু হ্যাঁ আর দুটো পিঙ্ক দিও, দুটো রেড দিও, দুটো পিঙ্ক দিও, দুটো রেড দিও। কাঁকড়া আবার দেখো, দেখো কাঁকড়া। এইগুলো কি অ্যাকোরিয়ামে রাখা যাবে? হ্যাঁ এগুলো আলাদা রাখতে হবে না? আচ্ছা আচ্ছা একটা ব্যাগ পর্যন্ত আমাদের কিনতে হয়েছে, ভাবিনি যে এত কিছু কিনবো, কিন্তু অনেক কিছুই কেনা হয়ে গেছে আর প্রচন্ড দলতেষ্টা পেয়েছে, তাই আখের রস খেয়ে নিচ্ছি। তো আজকে ব্লগটা এই পর্যন্তই, ভালো লাগলে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, টাটা।